আবার আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। সেই পাহাড়, চা বাগান, পাহাড়ি মোমো, পাহাড়ি মানুষজন, এই সব অন্তত বছরে যদি এক দুবার করে না দেখি তাহলে যেন ভালো লাগে না। যতই আমরা বিভিন্ন জায়গায় ভারতবর্ষের ঘুরি না কেন, উত্তরবঙ্গে আসলে কিন্তু একটা অন্যরকম ভালো লাগে। একদম ঠিক। কোথায় লুকিয়ে আছে এই ভালো লাগা তা আজও আমাদের কাছে অজানা। হয়তো ভালো লাগে পাহাড়ি সবুজ, অথবা ভালো লাগে পাহাড়ি মেঘের ছোঁয়া, বোধহয় ভালো লাগে পাহাড়ি ফুলের গন্ধ, নাকি ভালো লাগে পাহাড়ি ঝর্ণার ছন্দ। কেন বারবার ভালো লাগে পাহাড়ি পথে হেঁটে চলা, অথবা পাহাড়ি মানুষের সাথে পথ চলা, সেই উত্তর খুঁজতেই বারে বারে ফিরে আসি পাহাড়ের কাছে, যেন এক পরম শান্তির আশ্রয়ে। এবারে তো আমরা যাচ্ছি একটা দারুণ সুন্দর জায়গায়। আমরা এই যে যাচ্ছি জায়গাটায়, জায়গাটার নাম হচ্ছে চিসাং। আমরা নেমেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি থেকে চিসাং এর দূরত্ব আপনার 125 কিলোমিটার মতন, সময় লাগবে 3 থেকে সাড়ে 3 ঘন্টা। করোনেশন ব্রিজ পার করে ডুয়ার্সের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা ধরে সোজা গিয়ে তারপরে চালসা থেকে রাস্তাটা ঘুরে যায় চিসাং এর দিকে। ডুয়ার্সের এই দিকটাতে আমি অনেক দিন পরে এলাম, সেই একই রকম আছে, দুপাশে চায়ের বাগান, মাঝে মাঝে শালের জঙ্গল, আর মাঝখান দিয়ে এরকম মন ভালো করা রাস্তা। আমরা এখন মালবাজারে এসে পৌঁছালাম। এই 1.5 ঘন্টা মতন টাইম লাগলো। এখানে আমরা একটু চা টা কিছু খেয়ে নেব। প্রচুর দোকান রয়েছে এখানে, দেখো তো কি আছে জিজ্ঞেস করো তো। ডিম টোস্ট হবে? ডিম টোস্ট দিয়ে দিন দুটো। দারুণ সুন্দর ডিম টোস্ট করে দিয়েছে, পেঁয়াজ শশা ছড়িয়ে সস টস দিয়ে দারুণ সুন্দর। গোলমরিচ শেষ। দাদা কত করে দাম বললেন? 25 টাকা করে দাম। এই মালবাজার থেকে 7 কিলোমিটার দূরে হচ্ছে চালসা, আর চালসা থেকে 50 কিলোমিটার মতন হচ্ছে চিসাং। সব থেকে সুবিধা কিন্তু হয় যদি আপনি মালবাজার স্টেশনে নামেন, মানে নিউ মাল জংশনে যদি নামেন। কিন্তু এবার আমরা তো টিকিট পাইনি, টিকিট পাইনি, এটা খুব বড় সমস্যা একটা। টিকিটটা পেলে ওই মালবাজার থেকে গেলে আমাদের সুবিধা। আর মালবাজার মানে নিউ মাল জংশন পর্যন্ত যায় হচ্ছে কাঞ্চনকন্যা। কাঞ্চনকন্যাতে যাওয়া এই চিসাং এ যাওয়ার জন্য সব থেকে ভালো। কাঞ্চনকন্যাতে গিয়ে নিউ মাল জংশনে নামুন, নেমে সেখান থেকে একটা গাড়ি নেন, নিয়ে আপনি পৌঁছে যাবেন চিসাং এ। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া নেবে 4,000 টাকা মতন, আর যদি নিউ মাল জংশন থেকে যান তাহলে গাড়ি ভাড়া পড়বে আপনার 2,500 থেকে 3,000 টাকার মতন। আমি অবশ্য হোমস্টে গিয়ে বলে দিয়েছি যে গাড়ি পাঠিয়ে দিতে, কেননা হোমস্টেও বললো যে 4,000 টাকায় গাড়ি ভাড়া নেবে। আর এখানে কিন্তু গাড়ি একমাত্র ভরসা, কারণ অনেক ব্রেক করে করে যেতে হয় আর যাওয়াটা ভীষণ কঠিন হয়ে যাবে, কারণ দূরত্বটা এমন একটা জায়গায়, সেখানে ওই একবারে গাড়ি করে যাওয়াই সুবিধা। হ্যাঁ, মানে গাড়ি আপনাকে নিতেই হবে। হ্যাঁ, গাড়ি না নিলে হবে না। এখন আমরা এসে পৌঁছালাম চালসা মোড়ে। এই চালসা মোড়ের থেকে আর একটু এগিয়ে পড়বে খুনিয়া মোড়। এই খুনিয়া মোড় থেকে ঝালং আর বিন্দু যাওয়ার যে রাস্তা, সেই বাঁদিকের সেই রাস্তাটা আমরা ধরবো। এই রাস্তা ধরে আমরা পৌঁছাবো চিসাং। আর এইদিকে যে জঙ্গলটা দেখছেন এটা হচ্ছে চাপড়ামারি রিজার্ভ ফরেস্ট।
এইটা হলো চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢোকার গেট। চাপড়ামারি পর্যন্ত আপনি সমতল রাস্তা দিয়ে আসবেন। চাপড়ামারির পরে ঝালং আর বিন্দু যাওয়ার যে রাস্তাটা, সেখানে ঝালংয়ের পরের থেকে শুরু হবে পাহাড়, আর বিন্দু যাওয়ার ঠিক আগে একটা মোড় পড়বে, সেই মোড়টা থেকে বাঁদিকে চলে গেলে পৌঁছে যাবেন চিসাং। এই আমরা এসে পৌঁছে গেলাম চিসাং। চিসাং এর দা ওয়াইল্ডউড রিট্রিট, এই হোমস্টেতে আমরা থাকবো। আমরা নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়েছিলাম এই 10:20-25 নাগাদ, আর এখন বাজে হচ্ছে 2। আমরা এখন এসে পৌঁছালাম চিসাঙে। তবে হ্যাঁ, মালবাজারে আমরা কিন্তু একটু খাওয়া দাওয়া করার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় এই 20-25 মতন। জায়গাটা দারুণ সুন্দর, এসেই একেবারে মন ভরে গেল, দারুণ সুন্দর জায়গাটা। এই হচ্ছে হোমস্টে। হ্যালো হ্যালো, এই চিসাং এর যে হোমস্টেটা, সেটা মানে তুলনাহীন সুন্দর। ওয়াইল্ডউড রিট্রিটে দু ধরনের ক্যাটাগরির রুম আছে, একটি হলো 2300 টাকা পার ডে পার হেড এবং আরেকটি হলো 1700 টাকা পার ডে পার হেড। এর মধ্যে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত সমস্ত খাবারের মূল্য ধরা আছে। চিসাঙে দুদিন থাকার মধ্যে এক একদিন আমরা এক একটি ক্যাটাগরির রুমে ছিলাম, আর এই দু ধরনের ঘরের পার্থক্য বা থাকার অভিজ্ঞতা ভিডিওর একেবারে শেষে আপনাদের কাছে তুলে ধরব। ডাইনিংটা কিন্তু ভারী সুন্দর, ভীষণ সুন্দর করে পরিপাটি করে একদম যত্ন করে সাজানো। এইখানে খেতে খেতে জানলা দিয়ে দারুণ সুন্দর ভিউ দেখা যায়, খুব সুন্দর জায়গাটা। এই ভেজিটেবল স্যুপ হয় ইসকা এমাদাচি বলতে হয়। এমাদাচি এমাদাচি এখানে দুপুরের খাবারে দিয়েছে ভাত, এখানে ডাল, এটা হচ্ছে এখানকার লোকাল একটা স্যুপ, এটার নাম হচ্ছে এমাধাচি, আর এটা হচ্ছে আলু ভাজা, এখানে মিক্সড ভেজ স্যালাড, আর এখানে হচ্ছে মাছ। খুব ভালো টেস্ট, কিন্তু ভীষণ ঝাল, মারাত্মক ঝাল এই ভেজিটেবল স্যুপটা, আর ভীষণ আদার একটা ঝাল রয়েছে, আদা দেওয়া রয়েছে, ভেজিটেবলসগুলো গোল গোল করে কাটা, মানে এর মধ্যে বিনস রয়েছে, গাজর রয়েছে। এই স্যুপ যদি আমি খাই তাহলে আমার মোটামুটি খাওয়া দাওয়া সব গেল, সেই কারণে এই স্যুপের দিকে আমি গেলাম না, ওই ডাল আলু ভাজা দিয়েই আমি আপাতত চালাচ্ছি। আমি যে তরকারিটা দিয়ে গেছে সেটা দিয়ে ভাত মেখে নিয়েছি, এটার মধ্যে কিচ্ছু না, শুধু পেঁয়াজ কুচিয়ে, পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিয়ে, তার মধ্যে মোটা মোটা বিনসগুলো হয়, পাহাড়ি অঞ্চলের বিনস আর কি, আমাদের এখানে বিনসটা এত মোটা হয় না, অনেকটা শিমের মতো আর কি। যাই হোক, সেই মোটা মোটা বিনস আর আলু দিয়ে একটা তরকারি করছে, খুব সিম্পল কিন্তু খুব সুন্দর স্বাদ হয়েছে, খুব সুন্দর স্বাদ হয়েছে। হোমস্টেতে কিন্তু সাধারণত মাছ দেয় আমি খুব একটা দেখিনি, এরা জেনারেলি ডিম আর চিকেন দেয়, এখানে দেখলাম মাছ দিয়েছে, এবং এটা রুই মাছ, মাছের টেস্টটা ভালো। আর এখানে যে বললাম যে দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে 1700 টাকা পার ডে পার হেড, আর একটা হচ্ছে 2300 টাকা পার ডে পার হেড। আসলে আমি এখন দেখছি যে এই করোনা পিরিয়ডের পরে এই হোমস্টেগুলোতে কিন্তু রেট প্রচণ্ড বাড়িয়ে দিয়েছে, মানে যে হোমস্টেগুলো 1200-1300 টাকা ছিল সেইগুলো এখন 1500-1600-1700 এই রকম সব তাদের সব রেট হয়েছে, অনেকটাই বাড়িয়ে দিয়েছে, বেশ গায়ে লাগে। এই অফবিট এরিয়া মে যা পর নেচারকে সাথ জুড় জুড় কে রানা চাহতে আমার দাদাকে চ্যানেল সে আপনি ইয়াঁ সে জড়িয়ে ইয়াঁ পর আ সকতে হ্যাঁ, ক্যোঁকি ইয়াঁ পর জিতনা ভি আতে হ্যাঁ
रेस्ट करने के लिए आते हैं। यहाँ पर कोई पोल्यूशन नहीं है, ना तो साउंड पोल्यूशन है, ना तो एयर पोल्यूशन, कुछ नहीं है। अभी तक यहाँ पर फैन एसी कुछ नहीं चलता है, क्योंकि यहाँ का इन्वायरमेंट और यहाँ का जो क्लाइमेटिक कंडीशन, यहाँ का टेम्परेचर है एकदम फिट एंड फाइन, एकदम बहुत अच्छा है। इसीलिए आप लोग यहाँ पर आके इंजॉय कर सकते हैं, स्टे कर सकते हैं। এখন আমরা এই গ্রামটা একটু ঘুরতে বেরিয়েছি। চারিদিক একেবারে নিস্তব্ধ, পুরো নিজের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছি, অসম্ভব ভালো লাগছে। এরকম পরিবেশ তো আসলে পাই না। এই দুজন কিন্তু সেই নিচের থেকে আমাদের সাথে আসছে, এই ব্ল্যাকি আর এই হোয়াইটি। এই যে এই উপরে উঠে আস্তে আস্তে এই পর্যন্ত এসে রাস্তা শেষ হয়ে গেল। এই জায়গাটা আপার চিসাংয়ের একেবারে লাস্ট পয়েন্ট, আর এইখান দিয়ে এই পাহাড়ের উপরে উঠে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। কিন্তু এখন পুরো কুয়াশা হয়ে রয়েছে। জায়গাটা এত সুন্দর, এত নিরিবিলি, মানে কত নাম না জানা গাছ, গাছগুলোর তো নাম জানি না, কিন্তু এই বিকেলবেলাতে বিভিন্ন ধরনের পাখির ডাক, অসাধারণ লাগছে জায়গাটা। আমরা যখন আসছি তখন এদের বলা হয়েছিল এখানে ঠান্ডাটা কেমন, পাহাড়ি মানুষ তো বলেছে এখানে এমন কিছু ঠান্ডা নেই, সেই জন্য আমি সেই রকম কিছু শীতের পোশাক আনিনি, এখানে এসে হু করে কাঁপছি পুরো। এই পাহাড়ের অদ্ভুত প্লেসে আসার এই হচ্ছে এক মজা, সেটা হচ্ছে যে সারাদিন ধরে ঘুরলাম ফিরলাম, পাহাড় দেখলাম খুব ভালো, কিন্তু তারপরে সন্ধেটা যেই হলো আর কিচ্ছু করার নেই। এ তো আর সেই দার্জিলিং না যে মেলে ঘুরে বেড়ালাম, দোকানপাটে কেনাকাটা করলাম, তা না, ঘরের মধ্যে বসে থাকতে হয়। এতক্ষণ ধরে ঘরে বসে সেই গল্পগুজব করলাম, কিছু কাজকর্ম করলাম, এখন এসেছি ডাইনিংয়ে ডিনার করতে। ডিনারটা কিন্তু খুব ভালো, একদম শীতের রাত্রে পুরো জমজমাট, গরম গরম চিকেন কারি আর মিক্সড ভেজিটেবল দিয়ে রুটি, খুব ভালো লাগছে খেতে। আর বিশেষ করে এদের রান্নাটা ভীষণ ভালো, এত ভালো টেস্ট, চিকেনটা একদম নরম হয়ে গেছে, মানে এত নরম ভাবা যায় না। যে কোনো পাহাড়ি অঞ্চল সবসময় সকালবেলাটা সুন্দর, এখানে সকালবেলায় বিভিন্ন ধরনের পাখির ডাক আর তার সাথে এই হোমস্টের পরিবেশ অসাধারণ লাগে। আর এই যে দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটাতে পুরো ভুটানের বর্ডারটা, মানে এইখানটাতে এই যে হিলটা রয়েছে, এই হিলটা পার করলেই ওপারটা পুরো ভুটান, কিন্তু এখন পুরো কুয়াশায় ঢাকা, কিন্তু যদি আকাশ ক্লিয়ার থাকে এখান থেকে ভুটান পরিষ্কার দেখা যায়। আর এই হোমস্টের যিনি ওনার পল রায় আর ওনার ছেলে অ্যান্ড্রোনিকাস রায়, এনারা দুজনে মিলে হোমস্টেটি চালান। এই পল রায় ইনি হচ্ছেন এখানকার যে চিসাং হাইস্কুল, সেই চিসাং হাইস্কুলের উনি হচ্ছেন টিচার, আর ওনার ছেলে এই হোমস্টেটা তৈরি করেছেন খুব মানে কম বয়স, মাত্র 25 বছর বয়স, এবং ভীষণ যত্ন করে সাজিয়ে গুছিয়ে খুব ভালো হোমস্টেটা তৈরি করেছেন। আমার তো মানে হোমস্টের বিভিন্ন জায়গাগুলো ঘুরে বেড়াতেই ভীষণ ভালো লাগছে। এইখানে পেছন দিকে হোমস্টের পেছনে একটা অর্গানিক ফার্ম হাউস রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়েছে, বিভিন্ন ধরনের সবজির চাষ হয়েছে, খুব সুন্দর হোমস্টেটা। এত সুন্দর সুন্দর ফুল না এই হোমস্টেটায়, খুব সুন্দর করে সাজানো, দারুণ ভালো লাগবে। দুটো দিন এসে থাকলে একেবারে অন্যরকম অভিজ্ঞতা, চতুর্দিকে শুধু লাল নীল হলুদ কত রকমের ফুল। আর এখানে কতগুলো লোকাল সাইট সিইং আছে, এখানে সীমানা খোলা, দাবাই খোলা, তারপরে থাংটা মনাস্ট্রি, তারপরে তোড়ে বাজার, এইসব জায়গাগুলো রয়েছে। এখানে হোমস্টে থেকেই আমাদের একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, এবং যিনি হোমস্টের ওনার, ওনার ভাইয়েরই গাড়ি এটা, তো আমরা সেই গাড়িটা করে এখন যাব এইসব জায়গাগুলো দেখতে। আড়াই থেকে 3 ঘন্টার মধ্যে এই সাইট সিইংটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, আর গাড়ি নেবে হচ্ছে 2500 টাকা।
অসম্ভব এবড়ো খেবড়ো রাস্তা, আর আমি পেছনে বসে আছি বলে আরো টের পাচ্ছি সাংঘাতিক খারাপ। আমরা এখন যেখানে এসে নামলাম, এই গ্রামটার নাম হচ্ছে থাংটা। এই গ্রামটা হচ্ছে এই রুটে ভারতের শেষ গ্রাম। সামান্য কয়েকটি বাড়ি নিয়ে এখানে একটা গ্রাম, আর এখানে একটা মনাস্ট্রি আছে, সেটাকে থাংটা মনাস্ট্রি বলে। আমরা সেই মনাস্ট্রির চত্বরে এসেছি। মনাস্ট্রিটা বন্ধ, দেখা যাক যে মনাস্ট্রির ভেতরে ঢোকার ব্যবস্থা করা যায় কিনা। এই যে থাংটা মনাস্ট্রি, যে মনাস্ট্রির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, প্রায় 90 বছরের পুরনো এই মনাস্ট্রি, এবং এই অঞ্চলের সমস্ত মানুষের কাছে অত্যন্ত পবিত্র একটা স্থান। এখান থেকে এই পাশটাতে চীনের দোকলাম এবং নাথুলা এটা দেখা যায় যদি আকাশ ক্লিয়ার থাকে, আর এই দিকটাতে হচ্ছে ভুটান, আর এখানে যে নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দাবাইখোলা রিভার, আর এই দিকটাতে হচ্ছে পশ্চিমবঙ্গ। আমরা এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটাতে, এটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ এবং ভুটানের একেবারে সীমান্তে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি একেবারে ভুটানের বর্ডারে, মানে পশ্চিমবঙ্গ আর ভুটানের একেবারে সীমানায়। এই যে ছিডুক আমাদের যে গাড়িতে করে নিয়ে আসলো, ও আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। এই রাস্তা ধরে আমরা যাচ্ছি। এখানে ইয়ে যে রিভার হ্যায় ইসকা নাম দাবাইখোলা হ্যায় না, সীমানা ইয়ে রিভার ইয়ে সীমানা। এখানে যে নদীটা রয়েছে, যে নদীটা পর্যন্ত আমরা যাব, ওই নদীটার নাম হচ্ছে সীমানা খোলা। খোলা মানে হতো রিভার, আর যেহেতু এটা বর্ডারে রিভারটা, সেই কারণে তার নাম হচ্ছে সীমানা খোলা। এই সীমানা খোলা রিভারটার এই পারটা হচ্ছে ভারত, আর ওই পারটা হচ্ছে ভুটান। আচ্ছা, মতলব কি ইয়ে সব জায়গা ইয়ে সব ভুটান হয়? তবে জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, দারুণ সুন্দর জায়গা। এই সীমানা খোলা নদী দারুণ সুন্দর, দেখাচ্ছি। বেশ অনেকটা সময় কাটাতে পারবেন, সাথে যদি একটু খাবার দাবার নিয়ে আসেন তাহলে খাবার দাবার নিয়ে আসবেন। এখানে বসে নদীর ধারে বেশ অনেকটা সময় কিন্তু এখানে কাটবে। খাবার দাবার অবশ্যই আনতে পারেন, বসে বসে খেতেও পারেন, মজা করতে পারেন, কিন্তু অবশ্যই খাবারের প্যাকেটগুলো ব্যাগে করে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলবেন, এখানে নোংরা করবেন না। নদীতে যদি জল কম থাকে তাহলে কিন্তু ওপারে নদীটা পার করে ওপারে ভুটান থেকেও ঘুরে আসতে পারেন। পাহাড়ি এলাকায় আসলে না আমি একটু কেমন পাগল পাগল হয়ে যাই, এত প্রিয় জায়গা আমার পাহাড়। এই নদীটার নাম হচ্ছে দাবাইখোলা। খোলা কথার মানে হচ্ছে নদী, আর দাওয়াই মানে হচ্ছে ওষুধ, মেডিসিন। এই নদীটাকে বলা হয় মেডিসিন রিভার। এই নদীর জলে সালফার রয়েছে, আর এই নদীর জলে অনেক রোগ সেরে যায়। সেই কারণে এখানকার স্থানীয় লোকজন, তারপরে সিকিম ভুটান বিভিন্ন জায়গা থেকে লোক এখানকার নদীর জল নিতে আসে।
এই দাওয়াই খোলার পাশেই আমরা একটা খুব সুন্দর একটা হোমস্টে দেখলাম, এর নাম হচ্ছে চুংস মেনসু হোমস্টে। আমরা দাওয়াই খোলার এখানটায় ঘুরতে এসেছি, এসে দেখছি এখানে এই কটেজগুলো সুন্দর সুন্দর রয়েছে, খুব সুন্দর দেখতে, বাইরে থেকে দেখলে বোঝা যাচ্ছে না, ভেতরে খুব সুন্দর জিনিসপত্র। এই জায়গাটা আবার ট্রান্সপারেন্ট করা রয়েছে, এই জন্যে বাইরের দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখা যাবে এখানে বসে বসে। খুব ভালো লাগলো আমার জায়গাটা। কম বয়সীদের থাকার জন্য বা হনিমুন কাপলদের জন্য কিন্তু দারুণ সুন্দর জায়গা, একেবারে নির্জন নিরিবিলি পরিবেশ, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। অরিন্দ বলতে চাইছে যে বুড়ো হয়ে গেলে আর এখানে থাকা যাবে না, তা নয়, আসলে যারা প্রচন্ড নির্জনতা পছন্দ করে, আমরা তো একটু বয়স্কর দিকে, তাদের জন্য সত্যি এটা ভালো। তার মানে এই নয় যে কম বয়সীরা থাকতে পারবে, হানিমুন কাপলরা থাকতে পারবে, হানিমুন কাপলদের জন্য একেবারে আদর্শ জায়গা। হ্যাঁ এটা ঠিক, যারা মানে একদম সদ্য বিয়ে হয়েছে তাদের জন্য সত্যি এটা আদর্শ জায়গা। এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, উল্টো দিকেই পাহাড়, দারুণ সুন্দর জায়গা, ডিস্টার্ব করবার নেই। 5000 হ্যায় ইসকে আন্দর ক্যা ক্যা হ্যায়? ইসকে আন্দর ও আপনা বারবিকিউ হোগা, বনফায়ার অর তিন টাইম খানা। আচ্ছা, এখানে বলছে 5000 টাকা দামটা নিচ্ছে বটে, কিন্তু তার মধ্যে কিন্তু তিন বেলার খাওয়া আছে, বারবিকিউ আছে, বনফায়ার আছে, অনেক কিছু আছে, কিন্তু শুধু শুধু এতগুলো টাকা নিচ্ছে না, আপনারা চাইলেই আসতে পারেন, খুব ভালো লাগবে। জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগছে, দুদিনের জন্য দারুণ জায়গা। আমরা এখন এসেছি মার্চ মাসের 8 তারিখ, দিনের বেলায় কোনো অসুবিধা নেই, দিনের বেলায় টেম্পারেচার মানে মোটামুটি নর্মাল টেম্পারেচার, এই যে আমরা যেরকম ঘুরে বেড়াচ্ছি নর্মাল পোশাকে, রাত্রিবেলায় টেম্পারেচার একটু কম, মোটামুটি কালকে রাত্রিবেলা 10-11 ডিগ্রি মতন টেম্পারেচার ছিল, রাত্রিটা একটু ঠান্ডা লেগেছে, তাছাড়া দিনের বেলায় কোনো সমস্যা নেই। এইখানে রাস্তার দুপাশে দেখবেন প্রচুর কার্ডামম গাছ, এই কার্ডামম গাছের গোড়াতে এখানে দেখুন এখানে ফল হয়েছে, এগুলো হচ্ছে বড় এলাচ। আর পাহাড়ের ঢালে এই জায়গাটাতে এইরকম ধাপ কেটে কেটে চাষের জমি তৈরি করা হয়েছে, এটাকে বলা হয় স্টেপ কাল্টিভেশন বা ধাপ চাষ। এই স্টেপ কাল্টিভেশনের একটা দারুণ বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ধাপের একেবারে গোড়াতে এইখানটাতে এইরকম করে উঁচু করে মাটি দেওয়া থাকে, যাতে ওপর থেকে যে জলটা আসে সেই জলটা এসে ওইখানটাতে আটকে থাকে, তার ফলে এই প্রত্যেকটা ধাপে যখন চাষ হয় তখন জল পাওয়া যায়। আমরা এখন এসে পৌঁছলাম তোরে বাজারে, এখানে 1896 সালের সেই ইংরেজ আমলের একটি চার্চ রয়েছে। এই চার্চটি 1896 সালে প্রতিষ্ঠিত, এই চার্চটির নাম হলো অ্যালেক্সেন হেপবার্ন স্কট মেমোরিয়াল চার্চ। এই জায়গাটার নাম হলো তোরে বাজার, এইখানটাতে একটা হাট বসে, সেটা রোববার করে বসে, কিন্তু আজকে তো রোববার নয়, আমরা হাটটা দেখতে পেলাম না, পাহাড়ি হাট একটা অন্যরকম অভিজ্ঞতা হতো। তো এইখানে চারপাশে অনেকগুলো বাড়ি রয়েছে, এই জায়গার জনবসতিটা একটু ঘন, এইখানে বাড়িঘর দর রয়েছে, স্থানীয় দোকানপাট রয়েছে, এইখানে এসে আপনি বেশ কিছুটা সময় কাটাতে পারেন। কি এখানে দোকানপাট পেলে কিছু? তবে এখানে খুব সুন্দর পাহাড়ি আচার পাওয়া যায়। আমি পাহাড়ে এসে না শুধু এরোর বাড়ির দিকে হাঁ করে তাকিয়ে থাকি,
এত সুন্দর সুন্দর ফুল হয় না, মনে হচ্ছে না একটা বাড়িতে এক্ষুনি দেখছিলাম এই টোড়ে বাজারের ভেতরে, মনে হচ্ছে প্লাস্টিকের ফুল ঝুলছে এমন সুন্দর দেখতে। সত্যি আমার মনে হয় কি এখানে থেকে যাই। এই চিসাং থেকে থাংটা মনাস্ট্রি যাওয়ার রাস্তায় তোড়ে বাজারের আগে আপনি এখানে একটা দারুণ সুন্দর একটা কফি শপ পাবেন। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমি আগে জানলে এইখানটায় এসেই কফি খেতাম। জায়গাটা অসম্ভব ভালো, বসার যেমন সুন্দর সুন্দর জায়গা। আমি একবার লেমন টি খাবো এখানে, তারপরেই যাব। খুব ভাল লাগছে জায়গাটা আমার। দো লেমন টি দিয়ে দিজে। ওকে, খাবারও অনেক জিনিস আছে। এখন আমাদের হোমস্টে গিয়ে নালে খাবার নষ্ট হবে, নালে এখানে পাস্তা পাওয়া যায়, চাউমিন পাওয়া যায়, মোমো পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। মানে এই থাংটা মনাস্ট্রি যাওয়ার পথে এই জায়গাটাতে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য আপনারা বসে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারেন, খুব ভালো লাগবে। আর যদি একটু সকাল সকাল বেরোন, ধরুন ব্রেকফাস্টটা করলেন না, তাহলে এখানে এসেও ব্রেকফাস্ট করতে পারেন। আর এখানে সামনে একটা জায়গা, সেখানে দেখছি ওই যে পাহাড়ি আচারের কথা বলছিলাম, সেই আচারগুলো বিক্রি হচ্ছে, চলুন দেখাচ্ছি। কিসে বানানো হয় তো? অর্গানিক পিকেলস। এখানে 50 টাকা বলছে এটার দাম। একটা নিয়ে নাও, কেমন লাগে দেখো। ইসকা নাম কি হয়? ইসকা নাম তো কি মজে লাগে নাম। ও আমা, আমাকে এই পাহাড়ি এই যে মেয়েটা, সে আমাকে বললো যে এখানে গন্ধ শুকে দেখুন, দারুণ সুন্দর। সত্যি তাই, ভীষণ সুন্দর মিষ্টি গন্ধ। আমরা এই মাত্র দেখে আসলাম এই গাছে প্রচুর প্রচুর লেমন ফলে আছে। আমি আবার জিজ্ঞেস করলাম এটা কি অরেঞ্জ নাকি কি, তা ওরা বলছে না এটা এখানকার লোকাল লেমনই বলে, বিগ সাইজ লেমন। কিন্তু দেখতে আপনারা দেখুন পুরো একদম মনে হচ্ছে যেন আমরা যেমন কমলা লেবু খাই, ঠিক কমলা লেবুর মতো। খেয়ে দেখি লেমনটি কেমন হয়, কোনোদিন তো খাইনি। একটু অন্যরকম, পুরো মনে হচ্ছে ফান্টা খাচ্ছি, গরম ফান্টা, অদ্ভুত সুন্দর খেতে। মানে লেমনটি মানে আলাদা করে যে লেবুটাকে যে নিংড়ে দেয় তা নয়, লেবুটাকেই এখানে দেখলাম কেটে চায়ের মধ্যে দিয়ে দিয়েছে। গুগল পে তে পেমেন্ট হতে হয় না? জি জি জি। আচ্ছা ঠিক আছে। কিতনা? 50 50 মতলব কে 25 রুপিয়া করকে হো গিয়া। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে কিন্তু জিও আর বিএসএনএল এই দুটো কানেকশন ভীষণ ভালো পাবেন, খুব ভালো। এখানে আমি পেমেন্ট করলাম গুগল পে তে, কোনো প্রবলেম হলো না। চিসাংয়ের এই টোটাল সাইট সিইংটা করতে আপনার মোটামুটি 3-3.5 ঘন্টা মতন সময় লাগবে। আপনি সকালবেলা ব্রেকফাস্ট করে আপনি হোমস্টে থেকে বেরোলেন, তারপরে এই সাইট সিইংটা করে নিলেন, 3-3.5 ঘন্টার মধ্যে ফিরে গিয়ে লাঞ্চ করুন। আমরা এখন ডাইনিংয়ে ঢুকেছি, আর এই যে উনি রয়েছেন এই হোমস্টের ওনার, ইনি হচ্ছেন পল রাইজি। জি, এই ট্র্যাডিশনাল ফুড জো হ্যায় ইসকা নাম হ্যায় গুন্ড্রুক। গুন্ড্রুক গুন্ড্রুক এক থোড়া সা খট্টা হোতা হ্যায় লেকিন ডাইজেস্ট আচ্ছা করতে হ্যায়। এই রাইস কো ফার্মেন্টেড করকে বানাতে হ্যায় ইহে। আর ইয়াহাঁ পর জো হ্যায় এ বেগুন হ্যায়, এ মটর সুটি কা এ জো ডিশ হ্যায়, এ সব ইয়াহাঁ কা লোকাল হ্যায়। আচ্ছা, ইয়াহাঁ কা লোকাল হ্যায়। আর এ জো হ্যায় ব্যাম্বু সুট কা আচার হ্যায়, ইয়া পাপড় হ্যায়, ইয়া ডাল হ্যায়, এ তো হ্যায়। और ये जो है ये बैम्बू सूट का अचार है। ओके, बैम्बू सूट का अचार बोले पिकल है, होममेड पिकल है, ये सबको पसंद आता है। খাওয়া শুরু করার আগে এই যে স্টার্টারে পল রাইজি যে বললেন যে গুন্ডুক, এই গুন্ডুক খেয়ে দেখি কেমন। এটা একটু তেতো ধরনের, এর টেস্টটা হচ্ছে আমাদের যে উচ্ছে যেরকম হয় অনেকটা সেই রকম টেস্টটা। খেতে কিন্তু খুব খারাপ নয়, বেশ ভালোই খেতে, পুরো আমাদের উচ্ছের মতন খেতে, একদম সেই টেস্টটা। শুধু এটা লিকুইড ফর্মে রয়েছে। এখানকার এই লোকাল ফুডগুলোর কিন্তু বিভিন্ন রকম টেস্ট। এই যে গতকাল খেলাম এমাধাচি, তারপরে আজকে গুন্ডুক, তারপরে এখানকার যে লোকাল বিনস, বিনসগুলো বেশ মোটা মোটা, এক একটার কিন্তু এক এক ধরনের টেস্ট। ভালোই লাগে এই লোকাল ফুড খেতে। আমরা তো ডাল মাছ এগুলো তো সবসময়ই খাই বাড়িতে, ওগুলো তো আর আলাদা করে বলার কিছু নেই, কিন্তু লোকাল ফুডগুলো বেশ ডিফারেন্ট টেস্ট, একটা অন্যরকম মুখের স্বাদ বদল হয়। এই হোমস্টে দু ধরনের ক্যাটাগরি আছে, একটা হচ্ছে 1700 টাকার ঘর, আর একটা হচ্ছে 2300 টাকার ঘর। আমরা কিন্তু দুদিন দু রকম ঘরেই থাকলাম, কারণ দেখবার জন্য যে এই 600 টাকার পার্থক্য পার হেড কেন।
তাতে দেখলাম যে ওই 1700 টাকার ঘরটা কিন্তু অতটা ফার্নিশড নয়, মানে ওই ব্ল্যাঙ্কেটগুলো কভার টভার করা নেই, তারপরে ভিউটাও অত ভালো আসছে না। কিন্তু পরের দিন যখন 2300 টাকার ঘরটায় থাকলাম, সকালবেলা উঠে একদম মন ভরে গেল, মানে একদম সূর্য পাহাড়ের কোল থেকে উঠছে, একদম ঘরের বিছনায় শুয়ে জানলা দিয়ে সেটা আপনি দেখতে পাবেন। শুধু তাই না, ব্যালকনি আছে, সুন্দর চেয়ার, খুব ভালো, ভেতরটাও ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা। এই জন্য মানে দু ধরনের ক্যাটাগরিতে থাকলাম বলে পার্থক্যটা বুঝতে পারলাম। তবে হোমস্টেটা সত্যিই খুব সুন্দর, খুব ভালো। এই যে হোমস্টেটা সুখ্যাতি করছি, তার মানে এই নয় যে আমি আলাদা কোনো সুযোগ সুবিধা বা ডিসকাউন্ট সেরকম কিছু পেয়েছি, তা নয়। কিন্তু হোমস্টেটা আমাদের ভালো লেগেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যে কোনো হোমস্টেতেই যখন যাই, সেই জায়গাটা যদি ভালো লাগে সেটা আপনাদের কাছে বলি, তার মানে কিন্তু এটা কখনোই নয় যে তারা আমাদের প্রমোশন করছে। আমরা প্রমোশন করলে কিন্তু সেটা অবশ্যই আপনাদের কাছে লিখে জানাতাম যে এখনো পেড প্রমোশন। হ্যাঁ, মানে এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো প্রমোশনের অফার টফার কিছু পাইনি, যেদিন পাবো সেদিন আপনাদের অবশ্যই জানানো হবে। সত্যি এটা ভালো হোমস্টেটা, আপনারা এসে থাকতে পারেন, খুব ভালো লাগবে আর কি। আর চিশাংও তার সাথে অপূর্ব, দুদিনের জন্য আপনারা চিশাংয়ে এসে থাকবেন, চিশাং আপনাদের দারুণ লাগবে। এখানকার সাইটসিইংয়ের যেসব জায়গাগুলো আছে সেগুলোতে যাবেন, খুব ভালো লাগবে। আর তার সাথে সাথে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। এইরকমই আবার কোনো একটা নতুন জায়গা নিয়ে আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসবো।